মেদিনীপুরে শুরু হলো আন্তর্জাতিক উরুশ উৎসব বাংলাদেশ থেকে দু দুশো ছাপ্পান্ন জন পুণ্যার্থীদের নিয়ে মেদিনীপুরে পৌঁছয় বিশেষ ট্রেন অভ্যর্থরা জানালেন ভারতীয়রা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে আন্তর্জাতিক উরুষ উৎসব শুরু হলো দুদিন ধরে যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের পুণ্যার্থীরা হাজির হয়ে থাকেন এই উৎসবে সামিল হওয়ার জন্য শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাংলাদেশ থেকে আগত দু জন পুণ্যার্থীদের নিয়ে স্পেশাল একটা ট্রেন পৌঁছলো মেদিনীপুর স্টেশনে স্টেশনে অভ্যর্থনা জানালো মেদিনীপুর পৌরসভা তথা ভারতীয়রা মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু হজরত মুহাম্মাদের বংশধর্তের স্থল রয়েছে মেদিনীপুরে সেই জায়গায় প্রতিবছর একটি বাৎসরিক উরুষ উৎসবের আয়োজন হয় যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক এই উৎসবে সামিল হওয়ার জন্য হাজির হয়ে থাকে সবথেকে বেশি পরিমাণ লোক আসে বাংলাদেশ থেকে উনিশশো সাল থেকে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে একটা স্পেশাল ট্রেনকে ছাড় দিয়ে মেদিনীপুর পর্যন্ত আনা হয় যেখানে বাংলাদেশ সরকারের তৈরি এই উরুষ কমিটি আঞ্জুমান ই কাদেরিয়ার পক্ষ থেকে সেখানকার পুণ্যার্থীদের সমস্ত নিয়ম মেনে এই উৎসবের সামিল হওয়ার জন্য নিয়ে আসা হয় এবারে ওই স্পেশাল ট্রেন এসে পৌঁছল শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুর স্টেশনে সেখানে পূর্ণার্থী ছিলেন দু জন যার মধ্যে পুরুষ এক জন মহিলা আটশো জন শিশু রয়েছে চুরাশি জন মেদিনীপুর স্টেশনে তারা নামতেই তাদের ফুল ও মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানানো হলো ভারতীয়দের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভার আধিকারিকদের মাধ্যমে আঞ্জুমানি কাদেরিয়ার সভাপতি মাহবুল আলম জানান উনিশশো সাল থেকেই মৈত্রী সম্পর্ক আজও অটুট রয়েছে দুই দেশের তিন দিনের এই সফর সেরে আঠেরো তারিখ রাত দশটা নাগাদ একই ট্রেনে ফিরে যাবেন পূর্ণার্থীরা তবে ট্রেন ছাড়াও বাস ও আকাশ পথে অনেক বাংলাদেশের পূর্ণার্থীরা এখানে হাজির হয়েছেন শোনাবো আপনাদের আঞ্জুমানি কাদেরিয়া মাহাবুল আলম কি বলছেন শুনবো আমরা স্পেশাল ট্রেনে এসেছি বাইশশো ছাপ্পান্ন জন এছাড়াও আমাদের বাংলাদেশে আমাদের বর্তমান হুজুর পাকের অনুসারী সংখ্যা হচ্ছে বারো লক্ষর উপরে আমরা সবাই তো আসতে পারি না আমরা লটারির মাধ্যমে এই বাইশশো জনকে সিলেক্ট করে প্রতি বছর আমরা আসি এছাড়া আমাদের প্রায় এসছেন বাসে এসছেন মন্ত্রী ট্রেনে এসছেন বিমানে এসছেন আমাদের যে সমস্ত পীর ভাই বোনরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন তারাও এসছেন তারা বিমানে করে এসে কলকাতায় নেমেছেন কলকাতা থেকে তারা আজকে বা এবং কালকে তারা এখানে আসে পৌঁছাবে আমরা ট্রেনের মধ্যে বাইশশো ছাপ্পান্ন জন এসেছি স্পেশাল ট্রেনে এর মধ্যে তেরোশো পনেরো জন হচ্ছে পুরুষ আটশো তিপ্পান্ন জন হচ্ছে নারী এবং চুরাশি জন হচ্ছে শিশু আমরা এখানে তিন দিন থাকবো ষোলো সতেরো আঠেরো এবং আঠেরো তারিখ রাত দশটায় আমরা বিশাল আমরা ব্যাক করবো আমাদের দেশে আমরা এখানে আসি ইয়েতে আমার আমার মলাফাক নামে খ্যাত হজরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল জিলিয়াল আল জিলি আল বগদাজি পুরুষ ইসলাম পাকের পুরস্বরীপে বাৎসরিক আমরা আসছি এবং উনিশশো দুই সাল থেকে আমরা আসছি উনি উনিশশো এক সালে উনি উনি ইন্তেকাল করেন এরপরে থেকে প্রতি বছর এই উড়স্কেট উদযাপন হয় এবং প্রতি বছর আমরা বাংলাদেশ থেকে এই ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের এই যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রেনের মাধ্যমে আমরা আসি না ইনশাআল্লাহ আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি আমরা খুব ভালোভাবে এসেছি আমরা কালকে রাত্রে দশটায় চৌদ্দ তারিখ রাত দশটায় আমরা রাজবাড়ি বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেন ছেড়েছে এবং আমরা গেটেতে ঢুকেছি পনেরো তারিখ সকালে দশটায় এবং সেখানে ইমিগ্রেশন শেষ করে আমরা খুব নিরাপদে খুব ভালোভাবে এসেছি এবং বাংলাদেশ আপনার জিআরপি বলে যেটা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এরা আমাদেরকে অসাধারণ সেবা দিয়েছে আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি এনারা তিনটে গ্রুপে একশো চৌত্রিশ করে তিন জায়গায় এনারা চেঞ্জ করেছেন প্রায় চারশো মতো জিআরপি পুলিশ আমাদেরকে সহায়তা দিচ্ছেন এই জন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিশেষ ধন্যবাদ জানাই অভ্যর্থনা জানানোর পর মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিবারই বাংলাদেশ থেকে আসা এই সমস্ত পুণ্যার্থীদের জন্য অভ্যর্থনা জানানোর ব্যবস্থা থাকে এই সঙ্গে পুণ্যার্থীরা উৎসবে সামিল হবার পুরো সময়টা তাদের দেখভালের ব্যবস্থাও করে থাকে মেদিনীপুর পৌরসভা নিরাপত্তার আয়োজন সহ সমস্তটাই তৈরি করা হয়েছে কি বলছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান শুনব মেদিনীপুর পুরসভা থেকে আমরা আজকে মেদিনীপুর স্টেশনে বাংলাদেশ থেকে আগত সমস্ত পুণ্যার্থীদেরকে আমরা স্বাগত জানিয়েছি আমরা তাদের ফুল মিষ্টি এবং জল দিয়ে আপ্যায়ন করেছি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যত বাংলাদেশ থেকে আগত পুণ্যার্থীরা তাদেরকে দেখভাল করা আমরা মেদিনীপুর পুরসভা থেকে তাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ করেছি সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং তাদের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় সেটাও আমরা দেখেছি আজকে মেদিনীপুর পুরসভার উপপৌরমাতা অনিমা সাহা মহাশয়া কাউন্সিলর মৌরায় সত্যসুন্দর পড়িয়া মোজাম্বেল হোসেন বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা মহাশয় এবং টাউন মুসলিম কমিটি এবং শহরের বিশিষ্ট নাগরিকরা তারা এই অম্বর সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ছিলেন এবং আমরা খুশি যে ভারত বাংলাদেশের এই বন্ধন যেন সুদৃঢ় থাকে যুগ যুগ ধরে এটাই আমাদের কাম্য যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজিরুল ইসলামের বাংলা যেন আজকে এক হয়ে গেল এবং তাদের বন্ধন যাতে আরও সুদৃঢ় হয় আমরা সেই কামনা করেছি এবং আজকের এই সমস্ত পুণ্যার্থীদেরকে আমরা ডিপু শহরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি তাদের এই আগমন উপলক্ষে আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন বা শুনি একশো তেইশতম আন্তর্জাতিক উরুশ উৎসব শুরু হলো পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের মিয়াবাজার এলাকাতে যেখানে হজরত মোহাম্মদের বংশধরদের সমাধিস্থল রয়েছে যাকে বাৎসরিক উৎস উরুশ উৎসব হয় প্রতি বছরই এবারও সেই আয়োজন হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের পুণ্যার্থীরা এখানে হাজির হয়েছেন বিশেষ করে বাংলাদেশের থেকে আজকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেখানে হাজির হয়েছেন বাইশশো ছাপান্ন জন পুণ্যার্থী বিশেষ একটি ট্রেনে করে উনিশশো সাল থেকে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে একটি মৈত্রী চুক্তির মাধ্যমে বলা হয়েছিল এই উরুস উৎসবে সামিল হওয়ার জন্য বাংলাদেশের পুণ্যার্থীরা ভারতবর্ষে প্রবেশ করবে উনিশশো সাল থেকে সেই ট্রেনে করে বিশেষ পুণ্যার্থীদের আজকে মেদিনীপুর শহরে আগমন হল ভোর সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুর স্টেশনে নামার সাথে সাথেই তাদের ভারতীয়দের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভা তাদের বর্তনা জানায় ফুল ও মিষ্টি দিয়ে এবং তারা তারপরেই সেখান থেকে মেদিনীপুর শহরের এই মিয়াবাজার চত্বরে আসে এই যে সমাধিস্থল এবং তার বহু মানুষ এখানে রয়েছেন যারা পুণ্যার্থীরা এসেছেন তারা বেশিরভাগটাই বাংলাদেশ থেকে এছাড়াও অন্যান্য দেশ থেকেও এসেছেন তারা গত তিন দিন ধরেই এই উৎসব শুরু হয়েছে মেদিনীপুর শহরের মিয়াবাজার এলাকাতে বহু মানুষ এখানে এই মাঝার স্থলে এসে ফুল দিয়ে তাদের মানত বা তাদের প্রার্থনা করবেন বিশেষ করে আজকে শুক্রবার বলে শুক্রবারের যে নামাজ সে নামাজের জন্য তারা কিন্তু এখানে সামিল হচ্ছেন ফলে সব মিলিয়ে এই উরুস উৎসব একটা অন্য মাত্রা গত দুদিন ধরেই বাংলাদেশ সহ বিভিন্ন এলাকা থেকে অন্য পথে অর্থাৎ সড়ক পথে কিংবা আকাশ পথে তারা অনেকেই হাজির হয়েছেন নতুন করে যেটা আজকে ভরে এলো সেটা বাইশশো ছাপ্পান্ন জন একটি উরুস স্পেশাল ট্রেনের মাধ্যমে মেদিনীপুর শহরে উপস্থিত হয়ে আজ সকাল থেকেই তারা এই মাজারে মানত বা প্রার্থনা করবেন এবং তারপরে সেখান থেকে মেদিনীপুর শহর জুড়ে থাকা বিভিন্ন যে সমস্ত মাজার রয়েছে সেখানে যাবেন এবং আজ কাল ও পরশু তিন দিন ধরে মেদিনীপুর শহর জুড়ে এই প্রার্থনা তারা করবেন বিভিন্ন মাজারগুলিতে পরে রবিবার রাত দশটা নাগাদ ওই একই ট্রেনে মেদিনীপুর স্টেশন থেকে রওয়ানা দেবে তারা বাংলাদেশের উদ্দেশ্যে এই উপলক্ষে একাধিক তোড়জোড় রাখতে হয় ভারতীয় সরকারকে বিশেষ করে ট্রেন যে ট্রেনে তারা আসে তাদের একাধিক পরীক্ষা নিরীক্ষা নিরাপত্তার ব্যবস্থা সব থেকে স্টেশন থেকে তাদের শুরু করে ভারতীয় সরকার এবং নিজস্ব ইঞ্জিন দিয়ে বাংলাদেশের সেই ট্রেনটিকে মেদিনীপুরে পৌঁছে দেয় এরপরে মেদিনীপুরে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট ভেরিফিকেশন ইতিপূর্বেই যাদের হয়ে গিয়েছিল তাদের আর কিছু করা হয় না তাদের নিরাপত্তা ও থাকার তর্জোড় করতে হয় অন্যদিকে বাকি যারা আকাশপথ বা সড়কপথে এসে গিয়েছেন তাদের জন্য অন্যান্য তদবির বা পাসপোর্ট ভেরিফিকেশানগুলি চলে দিনভর তিন দিন ধরে বাংলাদেশ সহ বিভিন্ন বিদেশের পূর্ণ পুণ্যার্থীরা এখানে এসে জনের জন্য যা সমস্ত প্রক্রিয়া তারা সম্পন্ন করেন পরে তারা রওনা দেন আর এই উপলক্ষে এই উরুষ উপলক্ষকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতীয়দের একটা মিলন ক্ষেত্র তৈরি হয় মেদিনীপুর শহরে এই মিয়াবাজার এলাকায় উরুষ উৎসব চত্বরে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক